নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ভাটল নিউজ, আমি আপনাদের সাথে শোভা চক্রবর্তী। শব্দবিধি বজায় রেখে করতে হবে পিকনিক, বললেন ঘাটাল মহকুমা শাসক। শীতকাল মানেই পিকনিক, মজা, বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড়। ঘাটালের কর্ণগুর ও হরিসিংপুর মৌজার ঝিলে প্রতি বছর পরিযায় পাখি এলে ভিড় দেখা যায় পর্যটকদের। আরো বেশি ভিড় বড়দিনে, অর্থাৎ 25শে ডিসেম্বর। প্রতি বছরের মতো এবছরও ওই ঝিলে বিভিন্ন পরিযায় পাখি, আর আগামীকাল 25শে ডিসেম্বর মাইক বাজিয়ে পিকনিক করার একটা চল দেখা যায় মানুষের মধ্যে। সেগুলো যাতে না করা হয় তার আবেদন করেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি বলেন, যারাই পিকনিক করতে আসবেন তাদের শব্দবিধি বোঝাই রাখতে হবে। তিনি বিষয়টি থানা ও বন দপ্তরে জানিয়েছেন। তারও স্বরে যেন না কোনোভাবেই মাইক বাজিয়ে পিকনিক করা হয় সেই দিকে নজর রাখতে, এবং পাখিদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও নজর রাখতে। আমি ওই ব্যাপারটা নিয়ে বিডিও সাহেব এবং ওসি সাহেবকে বলেছি যে ওখানে প্রচুর পরিযায়ী পাখি আছে। আমরা দেখেছি ঘাটালের এই অঞ্চলগুলোতে জলাভূমিতে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এবারও এসছে, তো যাতে করে যারা ওখানে পিকনিক করবেন তাদের জন্য যেন শব্দবিধিটা বজায় রাখা হয়, যেন তারস্বরে মাইক বাজানোটা পারমিশন না দেওয়া হয়, সেই ব্যাপারে কিছু লিফলেট ওখানে দেয়া এবং কিছু সাইনেজ করার আমরা চেষ্টা করছি। আশা করব ব্লক প্রশাসন এবং আমাদের থানা প্রশাসন থেকে এটা করা হবে, আমরাও এটা দেখভাল করব। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।